5 তারিখ পর্যন্ত চলছে সরকারের ঘোষিত কঠোর লকডাউন। এবার লকডাউনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ শিল্প কারখানা বন্ধ রয়েছে। তবে শিল্প কারখানা খুলে দিতে ব্যবসায়ীদের পক্ষ থেকে দফায় দফায় দাবি জানানো হয়। তাদের দাবির প্রেক্ষিতে আগামী আগস্টের 1 তারিখ রবিবার থেকে রপ্তানিমুখী শিল্প কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শুক্রবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রপ্তানিমুখী শিল্প খুলে দেওয়ার সিদ্ধান্ত জানান সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী আগস্টের 1 তারিখ সকাল 6টা থেকে রপ্তানিমুখী সকল শিল্প ও কলকারখানা আরোপিত বিধিনিষেধের আওতার বহির্ভূত রাখা হলো। গত 13 জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঈদের একদিন পর অর্থাৎ 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 14 দিনের টানা লকডাউনের ঘোষণা দিয়েছিল সরকার। ঈদের পর শুরু হওয়া লকডাউনের মধ্যে ব্যবসায়ীরা কয়েক দফায় সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে রপ্তানিমুখী শিল্প কলকারখানাকে লকডাউনের বাইরে রাখার আবেদন জানায়। সরকারের পক্ষ থেকে বারবারই কঠোর অবস্থানের কথা প্রকাশ করলেও শেষ পর্যন্ত ব্যবসায়ীদের দাবি মেনে নিল সরকার। তবে অন্যান্য ক্ষেত্রে বিধিনিষেধের কঠোরতা বজায় থাকবে বলে জানিয়েছে সরকার।